এরকম ডুমো ডুমো আলু দিয়ে কচি পাঁঠার মাংসর ঝোল কার না ভালো লাগে। আর রবিবার দুপুরবেলা এরকম গরম গরম ভাতের সাথে যদি এই ঝোলটা থাকে তাহলে আর কিছুই লাগবে না। তো চলুন, এই রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর খুবই সুস্বাদু একটা রেসিপি। তো রেসিপিটা স্টার্ট করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন পাঁঠার মাংস, আর এটাকে আমি মেরিনেট করে রাখবো মোটামুটি ধরে নেন আধা ঘন্টার মতন। তো তার জন্য নিয়ে নিলাম একটুখানি হলুদ, ধনে গুঁড়ো 2 চামচের মতন নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি এখানে 1 চামচের মতন আমি এখানে জিরের গুঁড়ো, আর সাথে নিয়ে নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো। তো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ হিসাবে অ্যাডজাস্ট করবেন। এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি 2 চামচ। তারপরে এখানে নিয়ে নিব আমি দই। তার আগে আমি সব মশলাগুলো ভালো করে আমি মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। তো যখন সব মশলা মাখানো হয়ে যাবে, তারপর আমি নিয়ে নিয়েছি ঘরে পাতানোরই 2 চামচ দই, টক দই নিয়েছি, আর দইটাকেও ভালো করে মাংসের সাথে মিশিয়ে আমি এটা মেরিনেশনের জন্য রেখে দেব। তো এখানে আমি সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। ও আচ্ছা, আমি একদমই ভুলে গেছি যে মাংসের মেরিনেশনের মধ্যে আমি তেল দিইনি। তো এখানে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি, ওটাও ভালো করে আমি মাংসের সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে আমি মাংসটাকে এখন ফ্রিজে রেখে দেব ভালো করে মেরিনেশনটা হওয়ার জন্য। তো আমি নেক্সট প্রসেসটা আমি স্টার্ট করে দিলাম। এখানে ডুমো ডুমো করে আমি বড় বড় টুকরো করে আমি এখানে 4টে আলু নিয়েছি, যেটাকে আমি মিডিলে হাফ করে এইভাবে বড় বড় করে আমি কেটে নিয়েছি। তারপর তেলের মধ্যে আমি এটা ভেজে নেব লাল লাল করে। তার জন্য আমি এখানে একটুখানি নুন নিয়েছি, হলুদ নিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। তারপরে এটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে দেব। তো এখানে সেম তেলের মধ্যে আমি কিছু গরম মশলা নিয়ে নিচ্ছি, 1টা শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 2টো ইলাচি, আর 2-3টে আমি এখানে লং নিয়ে নিয়েছি, 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর 1 চামচের মতন আমি আস্তা জিরে নিয়ে নিয়েছি। তো এইগুলো সব কিছু আমি একটু ভালো করে মিশিয়ে দিব। মিশানোর পরে যখন একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে, তখন আমি এখানে 2টো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটাকে আমি এইভাবে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা লাগলে এখানে পেস্টও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ওই প্রসেসটা তাড়াতাড়ি করানোর জন্য আমরা লবণ ব্যবহার করি। তো এখানে একটুখানি আমি লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর যখন এটা লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে আমি পিউরি বানিয়ে নিয়েছি, ওইটা আমি দিয়ে দিলাম। তারপর টমেটোকেও আমি ভালো করে মিশিয়ে দেব। আর টমেটোকে ভালো করে কিন্তু আমাদের এখানে রান্না করতে হবে, কেন কি টমেটোর যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু মাংসর ঝোলের গন্ধটা একদমই ভালো আসবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার টমেটো ভালো করে গলে গেছে আর রান্না হয়ে গেছে। তো এখানে যখন আমার টমেটো পুরোভাবে একদম রান্না হয়ে গেছে, আমি এখানে যেটা মেরিনেশনে রেখেছিলাম মাংসটা, সেটা আমি পুরোটা দিয়ে দিব এখানে। তো এখানে সবগুলো আমার মাংস দিয়ে ভালো করে টমেটো পেঁয়াজের সাথে মিশিয়ে দেব।
এইখানে লাগলে আপনারা কুচনো রসুন আদাও আপনারা দিয়ে আপনারা রান্না করতে পারেন। আমি দেইনি, কেন কি আমি ম্যারিনেশনেই 2 চামচ রসুন আদার পেস্ট দিয়ে দিয়েছি, তো তাই আমি এখানে আর কিছু দেইনি। আর এই যে আমার মাংস সব ঘাটানো হয়ে গেছে, এখন আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতন আমি এটা ঢেকে রান্না করব। তো 10 মিনিটের পরে আমি এখানে ঢাকনা খুলে দেখলাম যে মাংসর থেকে অনেকটা জল বেরোয় এসছে, তো আবারও আমি মাংসগুলোকে ভালো করে মিশিয়ে দেব। তখন মাংসগুলো আমার 10-15 মিনিট আমার কষানো হয়ে গেছে, তখন আমি দিয়ে দিব আলু। আলুটা আগে দেবেন না, কেন কি পাঁঠার মাংস একটু রান্না করতে সময় লাগে, তাই আমরা আলুটা পরে দেই, না হলে আমাদের আলু যেটা আছে ওটা গলে যাবে। তো আলু সবগুলো যখন মিশানো হয়ে যাবে, আমি আরও 10 মিনিটের মতন আমি এখানে ঢেকে দিয়ে দিব, তারপর এটাকে আমি আরেকটু সময় কষাবো। তা এই পুরো প্রসেসটা আপনারা প্রেশার কুকারে করতে পারেন, আমি যেহেতু আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি তাই বলে আমি কিন্তু এটা কড়াইতে করছি। তো পুরো প্রসেসটা যদি আপনারা একবারে প্রেশার কুকারে করে নেন, তাহলে আপনাদের রান্নাটা আরও সুবিধা আরও সহজভাবে হয়ে যাবে। তো এখানে আমি আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু রঙের জন্য, রঙটা সুন্দর আসবে বলে। তো এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়োও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার কষানো অনেক সময় হয়ে গেছে, মোটামুটি 20-25 মিনিটের মতন। তো আমি এখন এটা দিয়ে দিলাম প্রেশার কুকারে। আর প্রেশার কুকারে আমি দেওয়ার পরে যেটা কড়াইয়ের মধ্যে মশলা তেল মশলা লাগানো ছিল সবগুলো আমি এরকম জল দিয়ে একটু ফুটিয়ে সবগুলো আমি নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো প্রেশার কুকারে দিয়ে আমি 5টা থেকে 6টা হুইসেল দিয়েছি। তো আপনারা নিজে বুঝে নেবেন যে আপনাদের পাঁঠাটা কতটুকু কচি বা কতটুকু আপনাদের হুইসেল লাগবে, ওই হিসাবে আপনারা হুইসেল দিবেন। তো এখানে আমার 5টা হুইসেলে আমার মাংস পুরো ভালো করে শুদ্ধ হয়ে গেছিলো। তারপর আমি এখানে টেস্ট করে দেখলাম যে আমার একটু লবণটা কম ছিল, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এই পয়েন্ট অফ টাইমে আপনারা গ্যাসটা হাই ফ্লেমেই রাখবেন আর ফুটতে দিবেন। তারপর আমি দিয়ে দিলাম লাস্টে গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিলাম। তো সব কিছু মিশিয়ে দিয়ে আমি লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার পাঁঠার মাংসতে ধনে পাতার যে একটা সুন্দর গন্ধ, ওটা খুবই আমার দারুণ লাগে খেতে। তো এখানে আমার পাঁঠার মাংস একদম রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাত বা লুচি রুটি যে কোনো কিছুর সাথে আপনারা খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো আপনারা এটা বানান বাড়িতে, আর কমেন্টে এসে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আর যদি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে সাবস্ক্রাইব করে আমার এই সুন্দর ফ্যামিলিতে আপনারা আসুন। আর এরকমই বাঙালি রেসিপি এই চ্যানেলে আমি আপলোড করতে থাকি। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।